আসসালামু আলাইকুম। নবম পে কমিশন গঠন সম্পর্কিত আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। অপেক্ষার অবসান। অবশেষে নবম পে কমিশন গঠনের দাবি কার্যকর। বিস্তারিত জানুন এখান থেকে। পাঁচ দফা দাবি পূরণে 15 নভেম্বরের মধ্যে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা না পেলে 20 নভেম্বর থেকে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। এছাড়াও 26 নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ থেকে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার তথা 22 অক্টোবর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদের মিলনায়তনে সংবাদ সম্মেলনে বিক্ষোভের ডাক দেন সংগঠনের মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ। দাবিগুলো হলো 50% মহার্ঘ ভাতা প্রদান ও নবম বেতন কমিশন গঠন, বার্ষিক ইনক্রিমেন্ট 20% নির্ধারণ, সচিবালয়ের মতো সমকাজের সমমর্যাদা ও পদবি পরিবর্তন, সরকারি দপ্তরে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ প্রথা বাতিল, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল, পূর্বের ন্যায় শতভাগ পেনশন প্রদান সহ পেনশন গ্র্যাচুইটির হার 1 টাকায় 500 টাকা নির্ধারণ। তো সম্মানিত ভিউয়ার্স, নবম পে স্কেল সম্পর্কিত সর্বশেষ আপডেট এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।